বিংশ শতকের গোড়ার দিকে নতুন একটি জাহাজ নিয়ে সারা পৃথিবীতে তখন হইচই। জাহাজটি এত বড় ও মজবুত যে তার নির্মাতারা ভবিষ্যৎবাণী করেছিলেন স্বয়ং ঈশ্বরও এই জাহাজকে ডোবাতে পারবে না। জাহাজটির নাম টাইটানিক। 1912 সালের 14 এপ্রিল রাত 11:45 মিনিটে উত্তর আটলান্টিক সমুদ্রে ডুবন্ত একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে জলের তলায় ডুবে যায় এই টাইটানিক। তাও আবার তার প্রথম যাত্রাতেই। দুর্ঘটনায় মৃত্যু ঘটে 1513 জন যাত্রীর। ভাগ্যবান 687 জন যাত্রীর জীবন বাঁচলেও পরবর্তী জীবনে তাদের বয়ে বেড়াতে হয়েছে এই দুঃস্বপ্ন। টাইটানিক জাহাজটির ডিজাইনার থমাস অ্যান্ড্রু দাবি করেছিলেন টাইটানিক কোনোদিনই ডুববে না। আসলে তিনি গায়ের জোরে সেই কথা বলেননি। টাইটানিক জাহাজটির ডিজাইন এমনভাবেই করা হয়েছিল যা সকল প্রকার ঝড় ও জলোচ্ছ্বাসের মধ্যেও সমুদ্রে বুক চিতিয়ে চলতে পারে। কিন্তু যেদিন টাইটানিক ডুবে যায় সেই দিন তার বয়স ছিল মাত্র 4 দিন। আপাত দৃষ্টিতে আইসবার্গের সাথে ধাক্কায় টাইটানিক ডোবার কারণ বলা হলেও এর কোনো সঠিক যুক্তি কোনো গবেষকই দিতে পারেনি। এক একজন এক এক ধরনের কারণ উদ্ঘাটন করেছে, আর এর ফলেই এই জাহাজ ডুবে যাওয়ার ঘটনা রহস্যময় হয়ে উঠেছে। টাইটান ছিল গ্রিক পুরাণের সৃষ্টির শক্তিশালী দেবতা। এই দেবতার কাজ ছিল শুধু সৃষ্টি করা। তারই নাম অনুসারে এই জাহাজের নাম রাখা হয় টাইটানিক। এইটি আসলে জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম হল রয়্যাল মেল স্টিমার টাইটানিক বা RMS টাইটানিক। টাইটানিক জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় 1907 সালে। 5 বছর একটানা কাজ করার পর এই জাহাজটির নির্মাণ কাজ শেষ হয়। হল্যান্ডের হোয়াইট স্টার লাইন কোম্পানি এই জাহাজটি নির্মাণ করেন। 60,000 টন ওজন এবং 275 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই জাহাজটি নির্মাণ করতে সেই সময় খরচ হয়েছিল $75,00,000। এত বড় আকারের জাহাজ নির্মাণ করা সেই সময়ের মানুষ কল্পনাও করতে পারত না। 1912 সালের 10 এপ্রিল সাউদহাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে টাইটানিক। সেই সময় টাইটানিকের মোট যাত্রী ছিল 2,200 জন এবং কয়েকশো জাহাজকর্মী। টাইটানিকের প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল $32। সেই সময় টাইটানিক নিয়ে পুরো বিশ্বে হইচই পড়ে গিয়েছিল, তাই সবাই চেয়েছিল টাইটানিকের এই ঐতিহাসিক যাত্রায় নিজেকে সাক্ষী রাখতে। টাইটানিক জাহাজটি যখন বন্দর থেকে ছেড়ে যায় তখন বন্দরে বিশাল জনসমাগম হয়েছিল। নির্ধারিত 6 দিনের যাত্রাকে সামনে রেখে চলা শুরু করেছিল এই টাইটানিক। প্রথম 3 দিন খুব ভালোই কেটেছিল জাহাজের যাত্রীদের। 14 এপ্রিল দুপুর 2টোর দিকে আমেরিকা নামে একটি জাহাজ থেকে রেডিও সিগন্যালের মাধ্যমে টাইটানিককে জানানো হয় তাদের যাত্রাপথের সামনে বড় একটি আইসবার্গ রয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে মেশাবা নামের আরেকটি জাহাজ থেকেও এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল টাইটানিকে। সেই সময় টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে ছিলেন জ্যাক পিলিস ও হ্যারল্ড ব্রিজ। দুইবারই তাদের দুজনের কাছে এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় বলে মনে হয়েছিল, তাই তারা সতর্কবার্তা টাইটানিকের মূল নিয়ন্ত্রণ কেন্দ্রে পাঠায়নি। টাইটানিক দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর টাইটানিকের সাথে যোগাযোগ করে এই আইসবার্গটি সম্পর্কে বলতে চেয়েছিল, কিন্তু টাইটানিকের রেডিও অপারেটর জ্যাক ফিলিপস রাগান্বিতভাবে বলে আমি কে প্রেসের সাথে কাজে ব্যস্ত এবং তিনি লাইনটি কেটে দেন। ফলে ক্যালিফোর্নিয়ান শিপের রেডিও অপারেটর তার ওয়্যারলেস বন্ধ করে ঘুমাতে চলে যায়। বলা চলে তাদের এই হেয়ালিপনার কারণেই ডুবেছিল টাইটানিক। আটলান্টিকের তাপমাত্রা তখন 0 ডিগ্রির কাছাকাছি। আকাশ পরিষ্কার থাকলেও আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না। টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছাকাছি চলে আসে তখন জাহাজের ক্যাপ্টেন সামনে এই আইসবার্গটি দেখতে পান। আইসবার্গ হলো সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল বিশাল বরফখণ্ড। এগুলোর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এগুলোর মাত্র 1/8 জলের উপরে থাকে, মানে এর বড় অংশটাই দেখা যায় না। তখন জাহাজের ক্যাপ্টেন জাহাজটিকে সামান্য দক্ষিণ দিকে ঘুরিয়ে নেন। সেই সময় টাইটানিকের ফার্স্ট অফিসার মুডার্ক আকস্মিকভাবে জাহাজটিকে বাম দিকে ঘোরার নির্দেশ দেন এবং জাহাজটিকে উল্টো দিকে চালাতে বা সম্পূর্ণ বন্ধ করে দিতে বলেন। কিন্তু এত প্রচেষ্টার পরেও টাইটানিককে আর বাঁচানো সম্ভব হয়নি। এর ডান দিক আইসবার্গের সাথে প্রচণ্ড ঘষা খেয়ে চলতে থাকে, ফলে টাইটানিকের প্রায় 90 মিটার অংশ জুড়ে চিড় দেখা দেয়। টাইটানিক জাহাজটি যে স্থানে ডুবেছিল সেই স্থানটির নাম হল গ্রেট বাংস অফ নিউফাউন্ডল্যান্ড। টাইটানিকে 6টি কম্পার্টমেন্ট ছিল। টাইটানিক সর্বোচ্চ 4টি জলভর্তি কম্পার্টমেন্ট নিয়ে ভেসে থাকতে পারত
কিন্তু জল ভর্তি হয়ে গিয়েছিল 5টি কম্পার্টমেন্টে। এছাড়া টাইটানিকে জল প্রতিরোধ করার জন্য 12টি গেট ছিল। ভাগ্যের নির্মম পরিহাসে জাহাজটির এমন জায়গায় ধাক্কা লাগে যে সবগুলি গেটই বিকল হয়ে যায়। জল ভর্তি হয়ে সমুদ্রে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকে এই বিশাল টাইটানিক। ক্যাপ্টেন স্মিথ সহ জাহাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সবাই বুঝতে পারে টাইটানিককে আর বাঁচানো যাবে না। তখন রাত 12টার পর লাইফ বোট নামানো শুরু হয়, কিন্তু লাইফ বোটের সংখ্যা ছিল মাত্র 16টি। তাই ক্যাপ্টেন নির্দেশ দিয়েছিল প্রথমে মহিলা ও শিশুদের লাইফ বোটে তোলা হোক। ভাগ্যের বড়ই নির্মম পরিহাস, টাইটানিকের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে দূরে একটি জাহাজের আলো দেখা যাচ্ছিল, যার পরিচয় এখনও রহস্যে ঘেরা। কেউ কেউ বলে সেইটি ছিল ক্যালিফোর্নিয়ান শিপ, আবার কেউ কেউ বলে সেইটি ছিল স্যামসন। টাইটানিক থেকে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগে কোনো সাড়া না পেয়ে এবং শেষ জরুরি রকেট ছোড়ার মাধ্যমেও সেই জাহাজটির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু জাহাজটি একবারের জন্যও সাড়া দেয়নি। এছাড়া টাইটানিক থেকে সাহায্য চেয়ে যে বার্তা পাঠানো হয়েছিল তাতেও সঠিক সময়ে কেউ সাড়া দিতে পারেনি, কেননা নিকটবর্তী স্থানে কেউ ছিল না। টাইটানিকের সবচেয়ে নিকটে ছিল দি কার্পেথিয়া জাহাজটি, তবে তার যে দূরত্ব ছিল সেখান থেকে টাইটানিকের কাছে আসতে সময় লাগবে 4 ঘন্টা। রাত 2:00 থেকে 2:20 মিনিটের মধ্যে টাইটানিক সম্পূর্ণভাবে আটলান্টিকের বুকে তলিয়ে যায়। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে জাহাজটির বিদ্যুৎ সংযোগ বিকল হয়ে যায়, আর এই কারণেই সেই পরিবেশটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। টাইটানিক যখন সমুদ্রের বুকে তলিয়ে যায়, ঠিক তার 1:40 পর রাত 4:10 নাগাদ সেখানে আসে দি কার্পেথিয়া নামক জাহাজটি। যারা সমুদ্রের বুকে ভেসে বেড়াচ্ছিল তাদের উদ্ধার করে 8:30 নাগাদ নিউ ইয়র্কের দিকে চলে যায় দি কার্পেথিয়া। অনেকের ধারণা ছিল টাইটানিক জাহাজটি একটি অভিশপ্ত জাহাজ। এই যুক্তি প্রমাণ করার অন্যতম কারণ হিসাবে তারা দেখিয়েছিল টাইটানিকের নাম্বার 390904। জলে এই নাম্বারটির প্রতিবিম্ব পাস পরিবর্তন করলে হয় নন পোপে। এর বাইরেও টাইটানিক ডুবে যাওয়ার পেছনে অনেক কাহিনী প্রচলিত আছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত কাহিনীটি জানায় 1998 সালের 19 অক্টোবরের টাইম নিউজ। তারা বলে টাইটানিকের জাহাজে নাকি ছিল মিশরীয় এক রাজকুমারীর অভিশপ্ত মমি, আর বলা হয়ে থাকে এই মমির অভিশাপের কারণেই ভাসমান আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল টাইটানিক। এরপর দীর্ঘ 73 বছর কেটে যায়। 1995 সালে টাইটানিকের অনুসন্ধান শুরু করে একদল বৈজ্ঞানিক। যে স্থানটিতে টাইটানিক জাহাজটি ডুবেছিল সেই স্থানের 13,000 মিটার জলের নিচে সন্ধান পায় টাইটানিকের ধ্বংসাবশেষের। রবার্ট বালার্ড নামে এক ফরাসি বৈজ্ঞানিকের ছোটবেলা থেকে ইচ্ছা ছিল টাইটানিককে খুঁজে বার করবেন তিনি। বড় হয়ে তিনি সেই কাজটি করেছিলেন। টাইটানিকের সন্ধান পাওয়া গেলেও এর রহস্যের উদ্ঘাটন আজও সম্ভব হয়নি। তবে 21শ শতাব্দীর মাঝামাঝি সমুদ্রে আবার ভাসবে নতুন টাইটানিক। ভেতরে এবং বাইরে মূল টাইটানিকের আদলেই তৈরি করা হবে এই নতুন জাহাজটি। অস্ট্রেলিয়ার ধনী এক ব্যবসায়ী দ্বিতীয় এই টাইটানিকটি তৈরি করবার পরিকল্পনা করেছেন। চীনের এক জাহাজ নির্মাতা কোম্পানির সঙ্গে এর মধ্যেই এই বিষয়ে চুক্তি হয়েছে তার। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের আবাসন ও কয়লার ব্যবসায়ী ক্লাইভ পালমারের প্রথম টাইটানিকের মতো একই চেহারার, কিন্তু আধুনিক প্রযুক্তিতে এই দ্বিতীয় টাইটানিক তৈরি করার পরিকল্পনা করেছেন। এই ব্যাপারে মানুষের মধ্যে এতটাই আগ্রহ তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, এশিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে কয়েক ডজন লোক দ্বিতীয় টাইটানিকের প্রথম যাত্রায় অংশ নেওয়ার জন্য আগাম যোগাযোগ শুরু করেছে। $10,00,000 বেশি অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছে তাদের কয়েকজন। প্রথমটির মতোই 9টি তলা এবং 840টি কক্ষ রাখা হয়েছে এই নতুন জাহাজে। ডিজেল চালিত ইঞ্জিনের ধোঁয়া নির্গমের জন্য প্রথমটির মতোই 4টি চিমনি রাখা হয়েছে এই দ্বিতীয়টিতে। জাহাজের নিচের অংশেও কিছু পরিবর্তন থাকবে। পর্যটকদের আকর্ষণের জন্য একটি প্রদর্শনী কক্ষ রাখা হচ্ছে। প্রথম টাইটানিকের মতো দ্বিতীয় টাইটানিক যাতে কোনো দুর্ঘটনার শিকার না হয় তার জন্য চীনের নৌবাহিনীর একটি বহর এর সঙ্গে থাকবে। প্রথমটির মতোই দ্বিতীয় টাইটানিকও প্রথম যাত্রায় লন্ডন থেকে নিউ ইয়র্কের পথে রওনা দেবে। Thank you.
আজ এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর এই ধরনের মিস্টিরিয়াস ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।